আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবার প্রাণবন্ত এবং প্রোডাক্টিভ একটা রমাদান কাটছে আর সবাই ভালো আছেন। তো আরেকটি লেটারের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আজকে আমরা প্র্যাকটিস করব ডাল। এই লেটারটি প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। তো চলুন শুরু করা যাক, বিসমিল্লাহ। তো প্রথমে ডালের যে প্রথম স্ট্রোকটা আমি নেব সেটা হচ্ছে একটা এস শেপের, উপর থেকে একটু কার্ভ করে নিচের দিকে একটা এস শেপের স্ট্রোক আমি নেব। তো ডাল অন্যান্য লেটারগুলোর থেকে ডালের প্রথম স্ট্রোকটা বা স্ট্রোকগুলো কিন্তু বেশ লম্বা, প্রথম এবং দ্বিতীয় দুটো স্ট্রোকই কিন্তু বেশ লম্বা। আমরা যেমন আগের লেটারগুলোতে দেখেছিলাম যে ছোটো ছোটো স্ট্রোক নিয়েও কিন্তু করা যাচ্ছিল, কিন্তু ডালের স্ট্রোকটা প্রথম স্ট্রোকটা এবং দ্বিতীয় স্ট্রোকটা তুলনামূলক বেশ লম্বা। তাহলে দেখলেন প্রথম স্ট্রোকটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমি পরের স্ট্রোকটা ঠিক একইভাবে যেভাবে উপর থেকে এসেছিল ঠিক এটা একইভাবে নিচের দিকে চলে যাচ্ছে, এবং এটার প্রথম স্ট্রোকটা কিন্তু প্রথম স্ট্রোকটা এবং দ্বিতীয় স্ট্রোকটার গতি বিপরীত হলেও মোটামুটি কিন্তু সমান। তাহলে তৃতীয় স্ট্রোকটা এখন কি হবে, এটা একটুখানি কার্ভ হয়ে উপরের দিকে চলে যাবে, এবং এটার যে দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু প্রথম স্ট্রোকের দিকে, তার মানে এটার গতিপথটা প্রথম স্ট্রোকের দিকে। প্রথম স্ট্রোকটা যেখানে শেষ হলো সেখান থেকে দ্বিতীয় স্ট্রোকটা নিয়ে তৃতীয় স্ট্রোকটা আবার কিন্তু প্রথম স্ট্রোকটার দিকে ফিরে এটা শেষ হলো একটুখানি কার্ভ হয়ে। আর যদি শেষ স্ট্রোকটাকে আমি প্রথম স্ট্রোকটার সাথে যোগ করতে চাই তাহলে কিন্তু এটা সোজা গিয়ে প্রথম স্ট্রোকটার সাথে অ্যাড করা যাবে। এখন দেখি নোকতা দিয়ে কাউন্ট করলে কোন স্ট্রোকটা কত নোকতা হচ্ছে সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথম স্ট্রোকটা কয় নোকতা হচ্ছে দেখি, এক দুই তিন নোকতার চেয়ে একটুখানি বেশি হবে অবশ্যই। এরপর এটা যে লেংথটা ছয় থেকে সাত নোকতা পর্যন্ত, প্রথম স্ট্রোক এবং শেষ স্ট্রোক পর্যন্ত যে লেংথটা সেটা ছয় থেকে সাত নোকতা পর্যন্ত লম্বা হবে আমার মনে হচ্ছে। তো প্রথম অংশটা কী হলো, থ্রি অ্যান্ড হাফ, এবং পরের স্ট্রোকটা এক দুই তিন নোকতা। তাহলে ভেতরের যদি অংশটাকে দেখি নিচের দিকে এক দুই তিন চার ফোর অ্যান্ড হাফ নোকতা, আর আমি যেটা প্রথমে একটু আগে বলছিলাম যে শেষ স্ট্রোকটার গতিপথটা কিন্তু গিয়ে প্রথম স্ট্রোকটাতে ঠেকে যদি আমি অ্যাড করি এটাকে। তাহলে দেখতে পেলেন যে ডাল কীভাবে লিখলাম। ডালটা খুবই সিম্পল, মাত্র তিনটা স্ট্রোক এবং স্ট্রোকগুলো লম্বা হওয়ায় খুব সিম্পলি এটাকে লেখা যাচ্ছে। তো আপনারা আশা করি আজকে টিউটোরিয়ালটা থেকে উপকৃত হবেন। সবাই প্র্যাকটিস করতে থাকুন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল, আর শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।